ওয়েলকাম টু এক্সাম ম্যানিয়া। আজকে আমরা WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2016 পেপার সলভ করব। এটা বেসিক্যালি সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট প্লে লিস্টে আছে, পেয়ে যাবে বন্ধুরা। চলো স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 31, দ্য ক্লোজার অফ ভালভ ইজ কনসিডার্ড র্যাপিড হোয়েন। অপশান এ, দ্য ভালভ ইজ ক্লোজড অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি। অপশান বি, দ্য ডিউরেশন অফ ক্লোজার ইজ গ্রেটার দ্যান 12 IC, দ্য ডিউরেশন অফ ক্লোজার ইজ ইকুয়াল টু 12 IC, দ্য ডিউরেশন অফ ক্লোজার ইজ লেস দ্যান 12 IC। বন্ধুরা এটার অ্যান্সার হবে অপশান ডি, এখানে লেস দ্যান 12 IC। ডিউরেশন লেস দ্যান 12 IC হলে একে র্যাপিড বা সাডেন ক্লোজার বলা হয়, আর ডিউরেশন অফ ক্লোজার ইজ গ্রেটার দ্যান 12 IC হলে একে বলা হয় গ্র্যাজুয়ালি ক্লোজার অফ ভাল্ভ। ঠিক আছে, অপশন বি হলো গ্র্যাজুয়ালি। ধরো এটা মাথায় রাখবে, এটাও পরীক্ষায় আছে, অপশন বি গ্র্যাজুয়ালি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, দ্য ক্রিটিক্যাল ডেপথ ইন এ ওপেন চ্যানেল ফ্লো ইজ দ্য ডেপথ অফ ফ্লো অ্যাট হুইচ। অপশান এ, দ্য স্পেসিফিক এনার্জি ইজ ম্যাক্সিমাম। অপশান বি, দ্য স্পেসিফিক এনার্জি ইজ মিনিমাম। অপশান সি, দ্য ইউনিট ডিসচার্জ ইজ মিনিমাম। অপশান ডি, দ্য ফ্লো নাম্বার ইজ গ্রেটার দ্যান ইউনিটি। ক্রিটিক্যাল ডেপথের জন্য কী হয়, ক্রিটিক্যাল ডেপথে স্পেসিফিক এনার্জি মিনিমাম হয়, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। আর কী হয়, ইউনিট ডিসচার্জ ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, ইউনিট ডিসচার্জ ম্যাক্সিমাম আর স্পেসিফিক এনার্জি মিনিমাম হয় ক্রিটিক্যাল ডেপথের জন্য। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 33, এ বিম কার্ভড ইন প্ল্যান ইজ ডিজাইন্ড ফর। এ, বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স। বি, শিয়ার ফোর্স অ্যান্ড টর্সন। সি, বেন্ডিং মোমেন্ট অ্যান্ড টর্সন। ডি, বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স অ্যান্ড টর্সন। একটি বিম প্ল্যানে কার্ভ আছে, মানে প্ল্যানে এরকম আছে, তো বিমে কী কী কাজ করবে, বিমে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স আর টর্সন তিনটি কাজ করবে। ঠিক আছে, অপশান ডি এর রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এ পিটার টিউব ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ফর এ প্রেশার অফ ফ্লো, বি ডিসচার্জ অফ ফ্লো, সি ভেলোসিটি অফ ফ্লো, ডি টোটাল এনার্জি অফ ফ্লো। বন্ধুরা পিটার টিউব দিয়ে কী করা হয়, পিটার টিউব দিয়ে ভেলোসিটি অফ ফ্লো মাপা হয়। ঠিক আছে, তো এর রাইট অ্যান্সার হবে অপশান সি, ভেলোসিটি অফ ফ্লো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বন্ধুরা নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য পার্সেন্টেজ অফ HYHT বার ইন ওয়ান ওয়ে স্ল্যাব টু ক্যারি টু ক্রিয়েট ফর সিঙ্কেজ অর টেম্পারেচার অ্যাজ পার IS 456 ইস। তো ওয়ান ওয়ে স্ল্যাবে HYHT বারের পার্সেন্টেজ কত থাকে সেইটা মানে বলেছে। এখানে অ্যান্সার হবে অপশান এ 1.2%, অপশান বি 1%, অপশান সি 0.2%, আর অপশান ডি 0.12%। রাইট অ্যান্সার 0.12%। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। এখানে মাইল স্টিল বললে হতো 0.15%। ঠিক আছে, মাইল স্টিলের ক্ষেত্রে 0.15%, আর HYHT-র ক্ষেত্রে 0.12%। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 36, ইন এ রেক্টাঙ্গুলার চ্যানেল অফ কনস্ট্যান্ট উইথ ওয়াটার ফ্লোস অ্যাট সাব ক্রিটিক্যাল স্টেট অ্যাট এ প্লেস হোয়ার দেয়ার ইজ এ লোকাল রাইজ
ব্র্যাকেটে হাম ইন দ্য চ্যানেল ফ্লো দ্য ডেপথ অফ ওয়াটার ওভার দ্য হাম উইল বি। তো কী বলেছে, একটি সাবক্রিটিক্যাল স্টেটে একটি চ্যানেলে ওয়াটার ফ্লো হচ্ছে, তো কোনো একটি জায়গা লোকালাইজ অর্থাৎ হাম্প আছে, তো সেই হাম্পের ক্ষেত্রে ওয়াটারের ডেপথ কত হবে। অপশান এ সেম অ্যাজ দ্য আপস্ট্রিম ডেপথ, মোর দ্যান দ্য আপস্ট্রিম ডেপথ, লেস দ্যান দ্য আপস্ট্রিম ডেপথ, লেস দ্যান ক্রিটিক্যাল ডেপথ। বন্ধুরা এর উত্তর হচ্ছে অপশান সি, লেস দ্যান আপস্ট্রিম ডেপথ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পরে টু ওয়ে আরসি স্ল্যাব দ্য ডিফ্লেকশন ইজ গাইডেড বাই, অপশান এ শর্টার স্প্যান, অপশান বি লঙ্গার স্প্যান, অপশান সি ডায়াগোনাল ডিস্টেন্স, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। বন্ধুরা আরসি স্ল্যাবের ক্ষেত্রে ডিফ্লেকশন জেনারেলি শর্টার স্প্যান অনুযায়ী, শর্টার স্প্যান ধরে ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, সুতরাং অ্যান্সার হবে অপশান এ শর্টার স্প্যান। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 38, অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার অন দ্য টপ ফাইবার্স অফ এ সিম্পলি সাপোর্টেড বিম উইল কজ, অপশান এ আপওয়ার্ড ডিফ্লেকশন, অপশান বি নো ডিফ্লেকশন, অপশান সি ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, অপশান ডি আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। বন্ধুরা এখানে কী বলেছে, একটি সিম্পলি সাপোর্টেড বিম আছে, তো এখানে টপ ফাইবারে টেম্পারেচার দিলে সেটি কোন দিকে ডিফ্লেকশন হবে। বন্ধুরা টপ ফাইবারে টেম্পারেচার ইনক্রিজ করলে টপ ফাইবারটা বাড়তে চাইবে আর বটম ফাইবার লেন্থে কম হয়ে যাবে, তখন বিমের শেপ হবে এরকম, তার ফলে বিমটি উপর দিকে এইভাবে বেঁকে যাবে। ঠিক আছে, তো এর রাইট অ্যান্সার হচ্ছে এ, আপওয়ার্ড ডিফ্লেকশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 39, দ্য ইসেন্ট্রিসিটি ইন এ হলো সার্কুলার কলাম অফ এক্সটার্নাল ডায়ামিটার 25 সেমি, ইন্টারনাল ডায়ামিটার 15 সেমি, ফর এ এসেন্ট্রিক লোড অফ 1000 কিলো নিউটন, ফর নো টেনশন কন্ডিশন ইস। তো কী বলেছে, একটি হলো সার্কুলার সেকশন আছে যার ভিতরের ডায়া 15 সেমি এবং বাইরের ডায়া 25 সেমি। ঠিক আছে, এতে একটি 1000 কিলো নিউটনের লোড লাগছে, তো ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি লোডের কত হবে যাতে এতে কোনো টেনশন কন্ডিশন থাকবে না। বন্ধুরা এর সলিউশনটা দেখে নিই, বন্ধুরা এর সলিউশনটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 39, কোশ্চেন নাম্বার 39-এ এসেন্ট্রিসিটির যে ফর্মুলা হয় হলো সার্কুলার সেকশনের জন্য, ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস বড় ডি স্কোয়ার বাই 8×D, ছোটো ডি হচ্ছে ইন্টারনাল ডায়া আর বড় ডি হচ্ছে এক্সটার্নাল ডায়া। ঠিক আছে, তো এক্সটার্নাল ডায়া কত বলেছিল, এক্সটার্নাল ডায়া ছিল 25 সেমি, তো 25² + 15² / 8×25 করলে তোমার আসবে 4.25 সেমি। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে 4.25 সেমি। ঠিক পাচ্ছ, অপশান ডি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 40, হুইচ টেস্ট ইজ নট ইউজ টু মেজার ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট, এ ভিভি টেস্ট, বি হাউ টেস্ট, সি এয়ার পারমিবিলিটি টেস্ট, ডি কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট। তো কোন টেস্টের জন্য ওয়ার্কেবিলিটি মেজার করা হয় না, কোন টেস্টের দ্বারা, ভিভি টেস্ট দিয়ে করা হয়, এটি হবে স্ল্যাম টেস্ট সাধারণত। এটা হাউ আছে, এটা প্রিন্টে ভুল আছে, দেখে নেবে। এটির দ্বারাও হয়, কম্প্যাক্টিং ফ্যাক্টর দ্বারাও হয়, ওয়ার্কেবিল এয়ার পারমিবিলিটি টেস্ট দিয়ে স্পেসিফিক সারফেস এরিয়া নির্ণয় করা হয় সিমেন্টের। ঠিক আছে, তো এয়ার পারমিবিলিটি টেস্ট অর্থাৎ অপশান সি এর রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 41, দ্য স্ট্যাগনেশন প্রেশার ইজ দ্য সাম অফ,
অপশান এ ভ্যাকিউম প্রেসার অ্যান্ড স্ট্যাটিক প্রেসার, স্ট্যাটিক প্রেসার অ্যান্ড ডায়নামিক প্রেসার, অপশান সি ভ্যাকিউম প্রেসার অ্যান্ড ডায়নামিক প্রেসার, অপশান ডি অ্যাবসোলিউট প্রেসার অ্যান্ড ডায়নামিক প্রেসার। বন্ধুরা, রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, স্ট্যাটিক প্রেসার অ্যান্ড ডায়নামিক প্রেসারে সামকেই বলা হয় স্ট্যাগনেশন প্রেসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য কোশ্চেন নাম্বার 42, দ্য স্ল্যাব উইদাউট এনি বিম ইজ কল্ড অ্যাজ রিফট স্ল্যাব, ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব, আর অপশান বি ফ্ল্যাট স্ল্যাব। তো কোনো স্ল্যাবের যদি কোনো বিম না থাকে তাহলে সেই স্ল্যাবকে বলা হয় ফ্ল্যাট স্ল্যাব। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, ক্যাভিটেশন ইন এ ফ্লুইড ফ্লো অকার্স হোয়েন, অপশান এ দ্য প্রেসার অফ ফ্লো ডিক্রিজেস টু এ ভালভ ক্লোজ টু ভেপার প্রেসার, অপশান বি দ্য টোটাল এনার্জি সাডেনলি ইনক্রিজেস, অপশান সি দ্য টোটাল এনার্জি সাডেনলি ডিক্রিজেস, অপশান ডি ভেলোসিটি শ্যাড রিডিউস টু জিরো। তো ক্যাভিটেশন অফ ফ্লুইড কাকে বলা হয়? যখন প্রেশার ডিক্রিজ করে যায় ভেপার প্রেশারের কাছাকাছি, ঠিক আছে, তখন তাকে ক্যাভিটেশন অফ ফ্লুইড বলা হয়। ঠিক আছে, তো অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, দ্য ডাইমেনশন অফ ডায়নামিক ভিসকোসিটি অফ ফ্লুইড ইজ, অপশান এ এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম এল মাইনাস টু, টি মাইনাস ওয়ান, এফ এল, টি টু দি পাওয়ার মাইনাস টু। বন্ধুরা, ডায়নামিক ভিসকোসিটির ইউনিট কী? ডায়নামিক ভিসকোসিটির ইউনিট হলো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, অথবা পাস্কাল সেকেন্ডও বলা হয়। ঠিক আছে, তো নিউটন মানে ফোর্সের ডাইমেনশান কী? ফোর্সের ডাইমেনশান এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, সেকেন্ড আছে অর্থাৎ সময়ের মাত্রা টি, আর নিচে তোমার লেন্থের স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার। এখান থেকে আসবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ অপশান বি আর রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলো ডাইনামিক ভিসকোসিটির ডাইমেনশান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45, দ্য হেড লস ইন এ সার্টেন এক্সপেনশন ইন এ পাইপ লাইন ইজ গিভেন বাই, ভি ওয়ান অ্যান্ড ভি টু আর দ্য ভেলোসিটি অফ ফ্লুইড, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। বন্ধুরা, এখানে বলেছে সাডেন এনলার্জমেন্ট হচ্ছে, অর্থাৎ একটি পাইপ এভাবে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে এটি একটি বড় পাইপে প্রবেশ করছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার হেড লস কত হবে? এখানে হেড লস হবে অপশান এ, ভি ওয়ান মাইনাস ভি টু টু দি পাওয়ার হোল স্কোয়ার বাই টু জি। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। ভি ওয়ান যেহেতু প্রথমে ভেলোসিটি বেশি ছিল, আর ভি টু হচ্ছে বড় পাইপে ভেলোসিটি, বড় পাইপে ঢুকলে ভেলোসিটি কমে যাবে, ভি ওয়ান বাই ভি টু হোল স্কোয়ার বাই টু জি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, কি বলেছে? দ্য মোস্ট এসেন্সিয়াল কন্ডিশন ফর এ হাইড্রোলিক জাম্প টু ফর্ম ইজ, অপশান এ দ্য এক্সিস্টেন্স অফ সাব ক্রিটিক্যাল ফ্লো বিফোর দ্য জাম্প, অপশান বি দ্য এক্সিস্টেন্স অফ ক্রিটিক্যাল ফ্লো বিফোর দ্য জাম্প, অপশান সি দ্য এক্সিস্টেন্স অফ সুপার ক্রিটিক্যাল ফ্লো বিফোর দ্য জাম্প, অপশান ডি দ্য কনসিস্টেন্সি অফ স্পেসিফিক এনার্জি। তো এখানে মোস্ট এসেন্সিয়াল কন্ডিশন কী হয়? যখন হাইড্রোলিক জাম্প হয় তখন সুপার ক্রিটিক্যাল ফ্লো বিফোর দ্য জাম্প এক্সিস্ট করে। ঠিক আছে, তো অপশান সি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে? কোশ্চেন নাম্বার 47, এ ক্যান্টিলিভার বিম ইজ সাবজেক্টেড
ए ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড W টোটাল ডাউনওয়ার্ড লোড ওভার ইটস হোল লেন্থ L অ্যান্ড এ কনসেন্ট্রেটেড লোড W আপওয়ার্ড অ্যাট ফ্রি এন্ড দ্য ডিফ্লেকশন অ্যাট দ্য ফ্রি এন্ড ইজ এ জিরো বি ডব্লু এল কিউ বাই 384 EI ডাউনওয়ার্ড 5 ডব্লু এল কিউ বাই 24 EI আপওয়ার্ড ডব্লু এল কিউ বাই 2 EI ডাউনওয়ার্ড। বন্ধুরা এর সলিউশনটা দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 47, বন্ধুরা কোশ্চেন নাম্বার 47-এ বলেছে এরকম একটি ক্যান্টিলিভার বিম আছে যাতে আপওয়ার্ডে W ইউনিট লোড পড়ছে আর নিচে একটি পয়েন্ট লোড আছে W, ঠিক আছে। তখন তোমার স্লোপ আর ডিফ্লেকশনের চার্টটা এক্ষেত্রে মাথায় রাখতে হবে বিভিন্ন বিমের ক্ষেত্রে। তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে UDL এর জন্যে ডিফ্লেকশনের মান কত হয়? W L4 বাই ATI আমরা জানি, ঠিক আছে। এটি ডাউনওয়ার্ড হবে বলেই দিয়েছে। আর ডিফ্লেকশন ফর পয়েন্ট লোডের জন্য কি হয়? ডব্লু এল কিউ বাই 3 EI আপওয়ার্ড হয়। এখানে ডব্লু এল কিউ বাই 3 EI হয়, কিন্তু যেহেতু পয়েন্ট লোড তাই W সমান আমরা কি জানি, বড় W সমান ছোট W ইন্টু এল, ঠিক আছে। তো সেখানে বড় W জায়গায় ছোট W বসালে মানটি হবে ডব্লু এল টু দি পাওয়ার 4 বাই 3 EI আপওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। তো এখানে দেখাই যাচ্ছে যে পয়েন্ট লোডের মানটি বেশি, পয়েন্ট লোডের জন্য যে ডিফ্লেকশন হচ্ছে সেটি বেশি। সুতরাং নেট ডিফ্লেকশন কত হবে? পয়েন্ট লোডের জন্য ডিফ্লেকশন মাইনাস তোমার ইউটিএলের জন্য ডিফ্লেকশন, ঠিক আছে। যেহেতু পয়েন্ট লোড উপর দিকে কাজ করছে এবং এটি বেশি, সুতরাং নেট ডিফ্লেকশনও উপর দিকেই কাজ করবে। তো সেক্ষেত্রে এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হলো 5WL4 টু দি পাওয়ার 24 EI, ঠিক আছে, আপওয়ার্ড। তো এর উত্তর কত হবে দেখে নেওয়া যায়। তো এর অ্যান্সার হবে অপশান সি, 5WL3 বাই 24 EI আপওয়ার্ড। এখানে আবার ডব্লু এল ফোরকে বড় W দিয়ে ফোকাস করা হয়েছে, তাই ডব্লু এল কিউ হয়ে গেছে, ঠিক আছে, এটি মাথায় রাখতে হবে। তো অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48, দ্য টোটাল এনার্জি লাইন ইজ অলওয়েজ হায়ার দ্যান হাইড্রোলিক গ্রেড লাইন, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দেম রিপ্রেজেন্টস দ্য ভেলোসিটি হেড, দ্য ডেটাম হেড, দ্য প্রেশার হেড আর দ্য পিজোমেট্রি হেড। তো দেখো বন্ধুরা এর উত্তর হবে অপশান এ, দ্য ভেলোসিটি হেড, ঠিক আছে, অর্থাৎ ভি স্কোয়ার বাই 2G। তো তোমার টোটাল এনার্জি লাইনের যে ইকুয়েশন সেটি হলো পি বাই ডব্লু প্লাস ভি স্কোয়ার বাই 2G প্লাস জেড। আর হাইড্রোলিক গ্রেড লাইনের ইকুয়েশন হচ্ছে পি বাই ডব্লু প্লাস জেড, এতে ভি স্কোয়ার মাইনাস 2G থাকে না, তাই ভি স্কোয়ার মাইনাস 2G হচ্ছে এই দুটো লাইনের ডিফারেন্স, ঠিক আছে। তো অপশানে রাইট অ্যান্সার। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49, দ্য শেয়ার সেন্টার ইন কেস অফ ইকুয়াল অ্যাঙ্গেল সেকশন ইজ এ অ্যাট দ্য সেন্ট্রয়েড অফ দ্য সেকশন, অ্যাট দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ দ্য সেকশন, অ্যাট দ্য জাংশন অফ টু লেগস, নান অফ দ্য অ্যাবভ। তো বলেছে এরকম একটি ইকুয়াল অ্যাঙ্গেল আছে, তো এক্ষেত্রে শেয়ার সেন্টার কোথায় হবে? এক্ষেত্রে শেয়ার সেন্টার হবে দ্য জাংশন অফ টু লেগস, ঠিক আছে, অপশান সি রাইট অ্যান্সার। শোনো নেক্সট কোশ্চেন,
क्वेश्चन नंबर 50, द मोस्ट एसेंशियल फीचर ऑफ ए टर्बुलेंट फ्लो इन ए पाइप इज लार्ज डिस्चार्ज, ऑप्शन बी हाई वेलोसिटी, ऑप्शन सी वेलोसिटी एट ए पॉइंट रिमेन्स कॉन्स्टेंट, और ऑप्शन डी वेलोसिटी एंड प्रेशर एट ए पॉइंट एग्जिबिट्स इरेगुलर फ्लक्चुएशन। ठीक है, राइट आंसर है ऑप्शन डी, वेलोसिटी और प्रेशर दोटोई समय साथे साथे फ्लक्चुएट कर टर्बुलेंट फ्लोर क्षेत्र। ठीक है, चलो नेक्स्ट क्वेश्चन। बंधुरा नेक्स्ट क्वेश्चन की बोले, इफ ए सीम्पल ड्राई सैंड टेस्टेड इन ए डायरेक्ट सियास टेस्ट गिवस फेलियोर, ए सियास टेस्ट हैज 100 किलोन्यूटन पर मीटर स्क्वायर एट ए नॉर्मल स्ट्रेस ऑफ 200 किलोन्यूटन पर मीटर स्क्वायर, देन द एंगल ऑफ इंटरनल फ्रिक्शन इज गिवेन बाय। तो बंधुरा एखे ड्राई सैंडर के डायरेक्ट सियार टेस्ट करा जाते फेलियर सियार स्ट्रेस हो 100 किलोन्यूटन पर मीटर स्क्वायर और नॉर्मल सियार स्ट्रेस 200 किलोन्यूटन पर मीटर स्क्वायर, तेल एंगल अफ इंटरनल फ्रिक्शन मान कत है से बार करते बोले। बंधुरा सल्यूशन कि है, सल्यूशन देखे नहीं आज बंधुरा क्वेश्चन नम्बर 51 सल्यूशन देखे ना, क्वेश्चन नम्बर 51 क्षेत्र जो फर्मूला सियार स्ट्रेस और नॉर्मल स्ट्रेस टाउ होच्छे एखाने सियार स्ट्रेस और सिग्मा डैश होच्छे एखाने नॉर्मल स्ट्रेस, तहले टाउ इक्वल टू सी प्लस सिग्मा डैश टैन फाई। सी जेहेतु एटा सैंड, सी माने कोहेशन, सैंडेर जन्य कोहेशन जीरो है। ठीक है, एखन सियार स्ट्रेस छिलो 100 और नॉर्मल स्ट्रेस छिलो 200, सुतरां 100 इक्वल टू 200 टैन फाई होबे। एखान थेके फाई मान बार करते गेले टैन इनवार्स 100 बाई 200 करले टैन इनवार्स हाफ आंसर आसे। ठीक है, चलो देखे ना जाके उत्तर की आछे। সুতরাং 51 অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, ট্যান ইনভার্স হাফ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 52, কোশ্চেন নাম্বার 52 কী বলেছে, এ সয়েল হ্যাজ এ বাল্ক ডেন্সিটি অফ 1.80 গ্রাম পার সেমি কিউ অ্যাট এ ওয়াটার কন্টেন্ট অফ 5% ইফ দ্য ভয়েড রেশিও রিমেন্স কনস্ট্যান্ট, দেন ইটস বাল্ক ডেন্সিটি পরে ওয়াটার কন্টেন্ট অফ 10% উইল বি। তো আমরা ফর্মুলা কি জানি, গামা ডি অর্থাৎ ড্রাই ডেন্সিটি ইকুয়াল টু গামা বাই 1 প্লাস ডব্লু, এখানে ডব্লু ওয়াটার কন্টেন্ট আর গামা হচ্ছে তোমার বাল্ক ডেন্সিটি। ঠিক আছে, তো প্রথমে বাল্ক ডেন্সিটি ছিল 1.8 আর वाटर कन्टेंट छिलो 5 नहीं 1 प्लस पॉइंट 0.05। ठीक है, तो एखान थेके तुम्हार गामा डी बेरोबे 1.714 ग्राम पर सीसी। ঠিক আছে, তো এই গামা ডি এর মানটি কি আবার একই ফর্মুলায় বসিয়ে বার করতে হবে, গামা গামা ইকুয়াল টু গামা ডি 1 প্লাস ডব্লু ইকুয়াল টু 1.714 ইন্টু 1 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ওয়াটার কন্টেন্ট 10% অর্থাৎ এখানে 0.1, তো এখান থেকে বেরোবে 1.88 গ্রাম পার সিসি। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে অপশান বি, 1.8 গ্রাম পার সেন্টিমিটার কিউ বা সিসি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে 53, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ
हाइट, ऑप्शन ए हाइट ऑफ द इंस्ट्रूमेंट एट द टाइम ऑफ ऑब्जर्वेशन, ऑप्शन बी द एलिवेशन ऑफ द प्लेन ऑफ कॉलिमेशन व्हेन द इंस्ट्रूमेंट इज एक्यूरेटली लेवल्ड, ऑप्शन सी हाइट ऑफ इंस्ट्रूमेंट इफ बैक साइड डिस्टेंस इज इक्वल टू द फोर साइड डिस्टेंस, ऑप्शन डी नन ऑफ द अबव। तो हाइट ऑफ इंस्ट्रूमेंट कौनटा, प्लेन ऑफ कॉलिमेशनटाई हे हाइट ऑफ इंस्ट्रूमेंट, ठीक है, ऑप्शन बी एर राइट आंसर। चलो नेक्स्ट क्वेश्चन, नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नंबर 54 बोला है दैट बियरिंग कैपेसिटी ऑफ ए स्ट्रिप फुटिंग रेस्टिंग ऑन ए सैचुरेटेड क्ले इज 120 किलोन्यूटन पर मीटर स्क्वायर। द बियरिंग कैपेसिटी ऑफ ए सर्कुलर फुटिंग विथ डायमीटर सेम एज द विथ ऑफ स्ट्रिप फुटिंग रिजल्टिंग ऑन सेम सॉइल विल बी, ऑप्शन ए मोर देन 120 किलोन्यूटन पर मीटर स्क्वायर, इक्वल टू 120 किलोन्यूटन पर मीटर स्क्वायर, लेस देन 120 किलोन्यूटन पर मीटर स्क्वायर, या ऑप्शन डी एनी ऑफ द अबव। बंधुरा एर उत्तर हबे ऑप्शन ए मोर देन 120 किलोन्यूटन पर मीटर स्क्वायर। तार कारण हच्छे सार्कुलर फुटिंग एर क्षेत्रे बियरिंग कैपासिटी स्ट्रिप फुटिंग एर थेके बेशी हय, सब समय एटा माथाय राखबे, ठीक आछे। एखाने आंसर हबे ऑप्शन ए। चलो नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नम्बर 55 राइट डिफ्लेक्शन एंगल मे बी डायरेक्टली ऑब्टेन्ड बाय सेटिंग द इंस्ट्रूमेंट टू रीड, ऑप्शन ए 01 बैक स्टेशन, बी 180 डिग्री ऑन बैक स्टेशन, ऑप्शन सी 90 डिग्री ऑन द बैक स्टेशन, ऑप्शन डी 270 डिग्री ऑन द बैक स्टेशन। तो एर उत्तर हबे ऑप्शन ए 01 बैक स्टेशन, ठीक है। तो इंस्ट्रूमेंट के जीरो ऑन बैक स्टेशन में डायरेक्टली सेटिंग करे राइट डिफ्लेक्शन एंगल बार करा जाए। चलो नेक्स्ट क्वेश्चन, বন্ধুরা এখানে কনসিলিয়েশন অ্যাপারেটাস এর একটি ছোট নিউমেরিক্যাল দিয়েছে। টু স্পেসিমেন্স অফ ক্লে এ অ্যান্ড বি আর টেস্টেড ইন এ কনসলিডেশন অ্যাপারেটাস, এখানে ডাটাগুলো দেখো, ইফ এম ভি এ সমান এইটা এম ভি বি, সি ভি এ আর সি ভি বি এর মান দিয়ে দিয়েছে। তো এর সলিউশন কী বলেছে, দেন দ্য রেশিও অফ কে অ্যান্ড কে বি ইজ ইকুয়াল টু, তো কে আর কে বি হচ্ছে পারমিয়াবিলিটি, ঠিক আছে। তো কে আর কে বির কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি হচ্ছে কে এ আর কে বি, এই কে আর কে বির রেশিও কত হবে সেটি বার করতে বলেছে। বন্ধুরা সলিউশনটা দেখে নেওয়া যাক, বন্ধুরা সলিউশনটা দেখো, কোশ্চেন নম্বর 56, ঠিক আছে বন্ধুরা, এইটি হচ্ছে এই রিলেশনটি মাথায় রাখবে, সিভি মানে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন ইকুয়াল টু কে বাই এম ভি বাই গামা ডব্লু, ঠিক আছে। অর্থাৎ কে সমান বেরোবে সিভি ইন্টু এম ভি, তো ওখানে সিভি আর এম ভির মান দিয়ে দেওয়া আছে, সিভি ওয়ান আর এম ভি ওয়ান আর সিভি বি আর সিভি টু আছে। এখানে আমি কে ওয়ান কে টু ধরে করেছি, ওখানে কে এ আর কে বি আর সি ভি বি আর এম ভি বি দেওয়া আছে, ঠিক আছে, একই ব্যাপার। তো দেখো এইভাবে করে আসছে 4.0, ঠিক আছে, কে ওয়ান কে টু রেশিও আসছে 4.0। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক উত্তর কোনটি হবে। কোশ্চেন নম্বর 56 অ্যান্সার হচ্ছে ডি 4.0, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, ক্লোজড কন্টুরস উইথ হায়ার ভ্যালু ইনওয়ার্ডস রিপ্রেজেন্টেড এ ডিপ্রেশন হিলক প্লেন সার্ফেস নান অফ দ্য অ্যাবভ। তো কী বলেছে, ক্লোজ কন্টুরের ক্ষেত্রে ভেতরে হায়ার ভ্যালু আছে, ঠিক আছে, তো তখন এটি হবে হিলক বা হিল, ঠিক আছে। আর যদি ভিতরে ইনওয়ার্ডে যদি ক্লোজ কন্ট্রোলের ক্ষেত্রে যদি লোয়ার ভ্যালু থাকে তখন হয়ে যায় সেটি ডিপ্রেশন, ঠিক আছে। তো এর অ্যান্সার হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 58 কী বলেছে,
If the RL of a BM is 100 meter, the backside is 1.215 meter and the foresight is 1.870 meter. The RL of the forward station is. তো কি বলেছে? একটি বেঞ্চমার্ক যেখানে 100 মিটার তার আরএল এবং সেখানে ব্যাকসাইড রিডিং কত আসছে 1.215 মিটার এবং সেটি যখন ফোরসাইটে রিডিং আসছে 1.70 মিটার তখন তার আরএল কত হবে নির্ণয় করতে বলেছে। তো বন্ধুরা এর সলিউশনটা দেখি, কোশ্চেন নাম্বার 58, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 58 দেখো, এখানে তোমার রিডিং আসছে 1.215 মিটার, এখানে বেঞ্চমার্কের আরএল 100 মিটার, ঠিক আছে? তো এইটি হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট আর এইটি ডেটাম লাইন, তো এই দুটি প্যারালালি যাবে। সো এক্ষেত্রে ফরওয়ার্ড স্টেশনে যদি এই মানটি 1.870 মিটার আসে তো এই মানটি কত আসবে? এই মানটি টোটাল হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে এই রিডিং বিয়োগ দিলি এই মানটি পেয়ে যাব আমরা, ঠিক আছে? তো এখানে সেই রকমই করা হয়েছে, দেখো হাইট অফ ইনস্ট্রুমেন্ট প্রথমে বার করা হয়েছে 100, তার 1.215কে যোগ করে এসছে 101.215, তারপরে আর এল অফ ফরওয়ার্ড স্টেশন কী করা হয়েছে, টোটাল হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে এই রিডিংটি বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো চলে এসছে 99.31345 মিটার, ঠিক আছে? 99.345 মিটার ফরওয়ার্ড স্টেশনের আর এল। চলো দেখে নেওয়া যাক এর উত্তর কী হবে। বন্ধুরা উত্তর হবে অপশান এ 99.345, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 59, ইফ দ্য ফোরসাইট অফ এ লাইন এ বি ইজ 35 ডিগ্রি অ্যান্ড দ্যাট অফ লাইন বি সি ইজ 15 ডিগ্রি, দেন দ্য ইনক্লুড অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন ইজ। তো কী বলেছে এখানে? এখানে এ বি লাইন 35 ডিগ্রিতে গেছে আর এখানে বিসি লাইন গেছে 15 ডিগ্রিতে, তো এই কোণটি ইনক্লুড অ্যাঙ্গেল কত হবে এই মানটি বার করতে বলেছে। চলো এর সলিউশনটা দেখে নেওয়া যাক। 59 কোশ্চেন নাম্বার 59, তো এবি লাইনের বিয়ারিং হচ্ছে 35 ডিগ্রি আর বিসি লাইনের বিয়ারিং 15 ডিগ্রি, ঠিক আছে? তো এখান থেকে বার করতে বলেছে এ বি ডি সরি এ বি সি কোণের মান কত হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে যদি আমি এইরকম একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এইটা হবে 90 ডিগ্রি, তো একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সুতরাং এখান থেকে আমরা এই কোণটি পেয়ে যাব 55 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে এইভাবে বার করা হয়েছে 55 ডিগ্রি এবিডি কোণের মান। এবার দেখো এই কোণটির মান 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এই কোণটির মান 90 ডিগ্রি হবে, এইটি 15 ডিগ্রি আর আমাদের তাহলে টোটাল ইনক্লুড অ্যাঙ্গেল হবে এই এই কোণটি, তো এখানে 55 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি আর এটি 90 ডিগ্রি, এই তিনটে কোণকে এখানে যোগ করে দেওয়া হয়েছে, তো এইভাবে বেরিয়ে যাবে 160 ডিগ্রি, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক উত্তর কোনটি। তো কোশ্চেন নাম্বার 59, উত্তর হচ্ছে অপশান সি 160 ডিগ্রি, ঠিক আছে? তো বন্ধুরা এই ভিডিওটাতে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে পরবর্তী বাকি কোশ্চেনগুলি ডিসকাস করব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানা, কোনো ডাউট থাকলেও কমেন্ট বক্সে জানাতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটিও
প্রেস করুন।